आज नहीं এসেছি মেথির পরোটার রেসিপি নিয়ে। ব্রেকফাস্ট কিংবা অফিসের টিফিনে বা বাচ্চাদের লাঞ্চ বক্সে যে কোনো সময় চটজলদি এই মেথির পরোটা বানিয়ে দিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মেথির পরোটা। মেথি পরোটা তৈরি করার জন্য এখানে আমি এক আটি মেথি শাক নিয়েছি। এবারে আমি এই শাকগুলোকে বেছে নেব। শাকটা বেছে নেওয়া হয়ে গেছে, ডাটা বাদ দিয়ে শুধু শাক নিয়ে নিয়েছি। এবারে আমি এইগুলোকে ধুয়ে মিহি করে কুচিয়ে নেব। এইবার একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কিলো আটা। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হাফ টেবিল স্পুন আদা, হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জোয়ান, টু টেবিল স্পুন হাং কার্ড, টু টেবিল স্পুন সাদা তেল, দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা মেথি শাক। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল অ্যাড করে ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে, এবারে আমি এর থেকে লেচি কেটে নেব। প্রথমে একটা লেচি নেব, হালকা একটু প্রেস করব, তারপর আটার মধ্যে চুপবাবো। এরপর এটাকে রুটির মতন বেলে নেব, আবার একটু আটা দিলাম। এরপর আমি একটু তেল ব্রাশ করে নেব। তারপর আমি এটাকে ফোল্ড করব। ফোল্ড করে আমি আবার একটু তেল দিলাম যাতে এটা একটু ক্রিস্পি হয়। আবার ফোল্ড করলাম। এবারে এটাকে আমি পরোটার আকারে বেলে নেব। একটু আটাও নিয়ে নিলাম। এরকম করে এবার সবকটাকে বেলে নেব। এরপর একটা আমি তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি পরোটাটাকে দু পিট ভালো করে শেখে নেব। শাখা হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প উপরে তেল ছুড়ে এটাকে ভেজে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মেথির পরোটা। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।